হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজ হচ্ছে ওই কালী পুজোর একদিন কি দুদিন পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এদিন বিকালবেলায় আমাদের কলেজের একজন কলিগ দাদা তার ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিলেন। অ্যাকচুয়ালি এই ছুটিতে তার ছেলে যখন বাড়িতে এসেছিল, তার কিছু পার্টিকুলার সাবজেক্টে একটু অসুবিধা হচ্ছিলো দেখেই সেই সমস্যাগুলো সমাধান করতে আমাদের বাড়িতে এসেছেন। আর শিহুর বাবা সেই পার্টিকুলার সাবজেক্টটাকে একটু ওকে দেখিয়ে দিচ্ছে। কিন্তু এদিন বিকালবেলায় আবার আমাদের বেরোনোরও প্ল্যান ছিল। দাদারা চলে যাওয়ার পরে শিহাবকে নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। সেখান থেকে ভাবলাম যেহেতু আজকে ঠাকুর বিসর্জন হচ্ছে, তাহলে না হয়তো একটু দেবরাজ ঘাটে যাওয়া যাক। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই যে আমি যেখানে থাকি একদম কাছে কিন্তু গঙ্গা রয়েছে। আর গঙ্গার ধারে আজকে তো ভীষণ জাঁকজমক হবে, কারণ কি ঠাকুর বিসর্জনের দিন। আর আমাদের কিন্তু কপালটাও বেশ ভালো, আমরা যে সিটটাতে মোটামুটি প্রায় রেগুলার গিয়ে বসি একদম ফ্রন্ট সিটটা আজকে ফাঁকাই ছিল। যারা ঠাকুর বিসর্জন করছিলেন তারা তো করছিলেনই, আর আমরা একদম ফ্রন্ট সিটে বসে খুব ভালোভাবেই কিন্তু বিসর্জনটা দেখতে পাচ্ছিলাম। কিন্তু অন্যদিকে আমার ছেলের খুব কনফিউশন হয়েছে যে এই ঠাকুরটাকে কেন এরকম দেখতে। সে দেখবে লাস্টে জিভ বার করে তোমাদেরকে দেখাবে, যেহেতু কালী ঠাকুর জিভ বার করে থাকেন ওটাই কিন্তু শিহাব আমাকে মানে দেখাচ্ছিল এবং জিজ্ঞাসা করছিল। যেহেতু এর আগে শিহাব কখনো ঠাকুর বিসর্জন দেখেনি, সেই জন্য শিহাবের এটাও কনফিউশন লেগেছে যে ঠাকুর কেন জলের নিচে চলে যাচ্ছে। যাই হোক, তাকে তো কোনো একটাভাবে আমি বুঝিয়েছি। আর এই দেখো, এখানে কালী ঠাকুরের মতো করে নিজেও জিভ বার করে আমাকে প্রশ্ন করছে যে ঠাকুর কেন জিভ বার করে আছে। যাই হোক, তারপরে বেশ খানিকক্ষণ ওখানে বসার পরে বাড়ি ফেরার টাইমে দেখছি একটা বড় ঠাকুর কিন্তু এই টাইমে বিসর্জনের দিকে যাচ্ছিল। প্রচুর লাইট, প্রচুর লোকজন, ঢাক ঢোল, ভীষণ রকম বাজনা বাদ্যি হতে হতে কিন্তু যাচ্ছিল। আর রাস্তাতেও এত ভিড় ছিল, আমরা কোনোভাবেই এই ভিড় এড়িয়ে এগোতে পারছিলাম না। অগত্যা ভাবলাম চলো এই টাইমে তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করা হয়ে যাবে, আমাদেরও দেখা হয়ে যাবে। আর বাস, শিহাব তো বাড়িতে এসে আমাকে বলছে ওই ঢাক এবার ওকে কিনে দাও, কারণ কি ও এবার বাজাবে। যাই হোক, সে ঢাক তো আর কেনা সম্ভব হয়নি। তারপরে বাড়িতে ফেরার টাইমে বেশ কয়েকটা বাজি আর বেশ কয়েকটা ফানুস কিনে নিয়ে বাড়িতে ব্যাক করেছি, কারণ যেহেতু আগের দিন আমরা একদমই সাকসেসফুল হতে পারিনি ফানুস ওড়াতে। আর শিহুর মাসিমণি এর আগে কখনোই ফানুস ওড়ায়ও নি, ওড়ানো দেখেও নি, সেজন্য ভাবলাম চলো শিহাবকেও দেখানো হবে, সাথে ওর মাসিমণিকেও দেখানো হবে। এদিকে দেখো, শিহুর বাবা কিন্তু বসে পড়েছে ফানুসটাকে জ্বালানোর জন্য, অন্যদিকে আমি ফানুসটাকে ধরে আছি, আর শিহুর মাসিমণি আমাদের জন্য ক্যামেরা করে দিচ্ছে, সাথে শিহাবকেও ধরে রেখেছে। যাই হোক, এই টাইমটা তো আমরা বেশ টেনশানে ছিলাম যে আদৌ আজকেও আমরা সাকসেসফুল হতে পারবো কি পারবো না। কিন্তু তোমরা লাস্ট দিনের ভিডিও রেকর্ডিংয়ে শুনে নিয়েছো যে এদিন কিন্তু আমরা সাকসেসফুল হতে পেরেছি। যেহেতু ভিডিওগুলো আমি আগে শ্যুট করি এবং তারপরে ভয়েস ওভার দিই এবং একদম ফাইনালি সেটাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি শিডিউল করে বেশ অনেকগুলো দিন পরে, সেই জন্য ভিডিওগুলো তোমরা অনেকগুলো দিন পরে পরে পাচ্ছ। এই দেখো, আমরা কিন্তু ফাইনালি সাকসেসফুল হয়েও গিয়েছি। সেটা দেখে শিহাবের এক্সাইটমেন্ট শেষ নেই। দেখো সে কী লাফালাফি করছে, টাটা বাই বাই জানাচ্ছে, একইভাবে শিহাবের মাসিমণিও। আমি সেটার ক্যাপচার করতে পারিনি, আমিও নিজে ভীষণ রকম এক্সাইটেড ছিলাম। ফাইনালি দেখো তারাবাজিগুলো নিয়ে বসেছি, কিন্তু এই দিনের তারাবাজিগুলো কিন্তু আবার একটু ড্যাম ছিল, একদম ভালোভাবে জ্বলছিল না, একটু একটু জ্বলছিল, একটু একটু বন্ধ হয়ে যাচ্ছিল। তবুও ফানুসটা উড়েছে দেখে আমরা কিন্তু ভীষণ হ্যাপি হয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নতুন এই ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে খুব শিগগিরই। ততক্ষণ অব্দি তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।